শিলং এ সিবিআই এর মুখপাত্র রাজীব কুমার দশ কেন্দ্রীয় আধিকারিকের সঙ্গে কথা। মঙ্গলবার মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে এবং অনির্দিষ্টকাল শৈল শহরে থাকা সম্ভব নয়, সিবিআই কে জানিয়ে দিয়েছেন সিপির আইনজীবী। এ নিয়ে আমরা কথা বলব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। বিক্রমের কাছে সরাসরি চলে যাব। সবার আগে তোমায় যে বিষয়টা জানাবো, কিছুক্ষণ আগেই রাজীব কুমার এসে দেখো, যেমন আমি তোমাকে বলছিলাম, কিছুক্ষণ আগেই রাজীব কুমার তার সঙ্গে মুরলীধর শর্মা ডিসি এসডিএফ এবং অ্যাডিশনাল কমিশনার অফ পুলিশ জাভেদ শামীম, এরা তিনজন সঙ্গে আইনজীবী নিয়ে তারা শিলংয়ের সিবিআই অফিসটা আমি একবার দেখাবো, এই সেই সিবিআই অফিস যেখানে রাজীব কুমার এসে পৌঁছান কিছুক্ষণ আগেই। এবং আমরা যেটা জানতে পাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যেই অফিসিয়ালি কথোপকথন শুরু হবে রাজীব কুমারের সঙ্গে সিবিআই এর আধিকারিকদের। এবং সিবিআই এর যে বিশেষ দল গঠন করা হয়েছিল, সেই 10 সদস্যের বিশেষ দল দিল্লি থেকে তারা কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছেন শিলংয়ে, এবং তার সঙ্গে সঙ্গে সারদা কাণ্ডের তদন্তকারী অফিসার তথাগত বর্ধন এবং এসপি এইচওবি সিবিআই তিনি অর্থাৎ মিস্টার কল্যাণ, পি কে কল্যাণ, তিনিও কিন্তু এসে পৌঁছেছেন। সব মিলিয়ে একদিকে যেরকম এই 10 সদস্যের দল তারা এসে পৌঁছেছেন, অপরদিকে সারদার তদন্তকারী দল তারাও এসে পৌঁছেছেন, রাজীব কুমার এসে পৌঁছেছেন, আর কিছুক্ষণের মধ্যেই কথোপকথন শুরু হবে। এবং আমরা যেটা জানতে পাচ্ছি যে আজকে সকালেই কিন্তু রাজীব কুমারের আইনজীবী তিনি সিবিআই আধিকারিকদের সঙ্গে কথা বলেন, এবং সেক্ষেত্রে দুটি আর্জি তিনি রেখেছেন। প্রথম আর্জি হল যে রাজীব কুমারের সঙ্গে যখন কথা বলবে সিবিআই, সেই সময় কিন্তু তার আইনজীবীকে উপস্থিত থাকতে দিতে হবে। অপরদিকে তিনি আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্জি জানিয়েছেন, যেহেতু রাজীব কুমার কলকাতার পুলিশ কমিশনার এবং সেক্ষেত্রে আজ এবং কাল সরস্বতী পুজো রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আগামী 12 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, তার জন্য একটা বড় সড়ো পুলিশ ডিপ্লয়মেন্টের প্রয়োজন, এবং সেক্ষেত্রে পুলিশ কমিশনারকে কিন্তু শহরে থাকা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় এক্ষেত্রে। তাই জন্য পুলিশ কমিশনার যদি অনির্দিষ্টকালের জন্য শিলংয়ে থাকেন, তাহলে কিন্তু এই ধরনের যে ইম্পর্টেন্ট ভেনিউ বা প্রোগ্রামগুলোতে যেগুলিতে পুলিশ ডিপ্লয়মেন্ট করতে হয়, সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা তৈরি হতে পারে। এবং সেই কারণে তাদের তরফ থেকে আর্জি জানানো হয়েছে যে অনির্দিষ্টকালের জন্য রাজীব কুমার তারা থাকতে পারবেন না শিলংয়ে। এবং সেই আর্জি, এই দুটো আর্জির ক্ষেত্রে কিন্তু সিবিআই তরফে এখনো পর্যন্ত কোনো রিপ্লাই দেওয়া হয়নি। সেক্ষেত্রেই তোমাকে জানিয়ে রাখবো যে রাজীব কুমার তিনি কিন্তু গত 2017 নভেম্বর মাসে তিনি সিবিআই ডিরেক্টর, তৎকালীন ডিরেক্টর আলোক বর্মাকে একটি চিঠি লিখেছিলেন, এবং সেক্ষেত্রে তিনি জানিয়েছিলেন যে সারদা কাণ্ডের তদন্তকারী দল অর্থাৎ যেই তদন্তকারী দল এই মুহূর্তে কাজ করছে, তারা কিন্তু নিরপেক্ষতা বজায় রেখে তারা কাজ করছে না, এবং তার বিস্তর অভিযোগ ছিল সেই দলের বিরুদ্ধে। সেখানেই আমরা জানতে পারছি যেটা দিল্লির সিবিআই সূত্রে, যে ডিরেক্টর সিবিআই, নতুন ডিরেক্টর ঋষি কুমার শুক্লা, এই 10 সদস্যের যে দল তাকে কিন্তু গঠন করার অন্যতম কারণ ছিল যাতে নিরপেক্ষতা বজায় থাকে। এবং সেক্ষেত্রে স্পেশাল ইউনিটের একজন এসপিকে দেওয়া হয়েছে, সেই জাগরুক গুসিনা তিনি কিন্তু নিজে রয়েছেন, তার নেতৃত্বে আরো 9 জন রয়েছেন। এবং এই জাগরুক গুসিনা বা স্পেশাল ইউনিটের সিবিআই এর কাজই হল অন্যান্য সিবিআই আধিকারিকদের উপরে নজর রাখা, অর্থাৎ যে কথোপকথন হবে আজকে রাজীব কুমারের সঙ্গে সিবিআই আধিকারিকদেরকে সমস্তটাই কিন্তু নোটের হবে। এবং আমরা যেটা জানতে পাচ্ছি, সমস্তটা নোট হওয়ার পর কিন্তু একটা সবিস্তার একটা রিপোর্ট পাঠানো হবে এই জাগরুক গুসিনার তরফে সদর দপ্তরে, এবং সরাসরি সেই রিপোর্ট পাঠানো হবে ডিরেক্টরকে। আপাতত কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই কথোপকথন শুরু হবে, যদিও শুধুমাত্র রাজীব কুমারই কিন্তু সিবিআই অফিসের ভেতরে রয়েছেন, অর্থাৎ যারা তদন্তকারী দল তাদের সঙ্গে কথা বলছেন। বাকি যে 2 জন আইপিএস অফিসার তাদের সঙ্গে এসেছেন, জাভেদ শামীম এবং মুরলীধর শর্মা, তাদের কিন্তু সিবিআই অফিসের বাইরের যে অংশ সেখানে কিন্তু এই মুহূর্তে বসিয়ে রাখা হয়েছে। আপাতত ধন্যবাদ বিক্রম।